নমস্কার, আমি সায়নী। আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান ডক্টর অন কল। বর্তমানে কিন্তু আমরা নানান সমস্যায়, রোগের নানান সমস্যায় কিন্তু জর্জরিত। তো সেইগুলি থেকে মুক্তি পেতে এবং বর্তমানে কীভাবে সুস্থভাবে থাকা যায় তার জন্য কিন্তু আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং চোখের সার্জন ডক্টর মনোজির হোসেনের সাথে। ডাক্তারবাবু নমস্কার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো বর্তমানে কিন্তু মায়েদের মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায় যে বাচ্চা বোধহয় হেলদি হলে এবং একটু মোটা সোটা হলে বোধহয় সে সুস্থ আছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি পশ্চিমবাংলাতে একটা মিথ আছে কি যত বাচ্চা আমার মোটা হবে অত ভালো। অ্যাকচুয়ালি ইট ইজ রং কনসেপ্ট। দেখুন, নতুন যে রিসার্চ আর্টিকেলস আছে ওমে কনফার্ম করছে বাচ্চা যত মোটা হবে, ইট ইজ নোন এস ওবেসিটি, একটা রোগ হয় ওবেসিটি যেকে বলা যায়। তো অ্যাকচুয়ালি হেলদি বাচ্চা ইজ নট আ মোটা বাচ্চা। বাচ্চাকে একটা আইডিয়াল ওয়েটতে রাখতে হবে, কিন্তু আমাদের এখানে কমিউনিটি যে সমাজ আছে এমএ বুঝে মা কি যত মোটা বাচ্চা অত ভালো। ভবিষ্যতেও ছোটো ওরকম বাচ্চাকে বিভিন্ন রকম রোগ হতে পারে, যেমন একটা ডায়াবেটিস ভি পাওয়া গেছে কি ডায়াবেটিস হতে পারে ছোটো বাচ্চাকে। তো তো হেলদি বাচ্চা না, মা ভিতরে অনেকটা ভুল ধারণা আছে। দেখছি সমাজে কি হয়, মা ছোটো বাচ্চাকে ভোজন ভোজন সময় ও হাতে একটু মোবাইল দিয়ে দেয়, সব সময় বাচ্চা মোবাইলতে দেখবে আর ভোজন খেতে থাকবে, এটা রং কনসেপ্ট। হোমে কি হয় যে লেটেস্ট রিসার্চ পেপার শো করছে ছোটো ছোটো বাচ্চা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বাচ্চাকে চোখে প্রচুর পাওয়ার ঢুকে যাচ্ছে, কিন্তু মারা তো বুঝবে না এই কথা, মাকে কত বোঝাবেন, ও তো বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, ও বাচ্চার জন্য এই বুঝে কি আমার বাচ্চা যত খাবে অত ভালো। ইট ইজ রং। বাচ্চাকে খাওয়া দেয় কিন্তু জল কম দেয়, জল বি খুব খেলাতে হবে। বর্তমান যে যুব সমাজ প্রত্যেকে কিন্তু ফোনের প্রতি একটা বিরাট আসক্তি রয়েছে। বর্তমানে কিন্তু বাচ্চাদেরকে, এমনকি ইয়াং জেনারেশন যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোন কম্পিউটার এরকম বিভিন্ন জিনিসে আসক্তি। তো এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, আমাদের টাইম কী ছিল, আমরা ফুটবল ক্রিকেটতে ব্যস্ত থাকতাম, কিন্তু এখনই আমি তো প্রত্যেক দিন কলকাতা ডেলি প্যাসেঞ্জারিং করে ট্রেন থেকে আমি নিজে দেখেছি ইয়াং গ্রুপ ওরা মোবাইল গেম খেলে, শুধু কম্পিটিশন করে ট্রেনে বসে বসে। মোবাইল গেম যে সময় খেলবে তো দেখুন হেড যে পজিশন হয় টেঢ়া করে দেখতে হয় মোবাইল, তো এই যে ঘাড় আছে না এমনি একটা স্ট্রেন পড়ে। ভবিষ্যতে ওই বাচ্চা যে এখনই 15-16 বছর না তো 20 বছর আছে, ওকেই ভবিষ্যতে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস হবে। তো বুঝতে হবে কি এখন থেকে যদি প্রিভেনশন মোডতে থাকা যায় তো প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান এ কিওর। তো কিন্তু বাচ্চারা বুঝে না, ওকে বুঝতে হবে কি না আমি মোবাইল খেলবো একটু লিমিটেড খেলো, না তো টানা গেম খেলছে ও থেকে তো চোখও সমস্যা উৎপন্ন হচ্ছে, ড্রাইনেস বলা যায়, ড্রাই আই। ইয়াং জেনারেশনকে প্রচুর ড্রাই আই আছে, যে মানুষ 40-50 বছর পরে ড্রাই আই স্টার্ট হয়, কিন্তু ছোটো বাচ্চা দেখছি 15-20-18 বছর সবাইকে ড্রাই আই হয়ে যাচ্ছে। এ সমাজে সমস্যা আছে, একে বুঝতে হবে, সমাজকে নিজেই বুঝতে হবে, বাবা মাকে বুঝতে হবে, ওকে বোঝাতে হবে বাচ্চা তুমি মোবাইল থেকে একটু দূর থাকো। বর্তমানে একটা সমস্যা যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, মানুষ কিন্তু হতাশার কারণে বা অতিরিক্ত টেনশনের কারণে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ডিপ্রেশন ওভারঅল পুরো ওয়ার্ল্ডতেই আছে, এটা ইন্ডিয়াতে যে রিসার্চ আর্টিকেলস আছে অলমোস্ট 30-40% পপুলেশন যে আছে ইন্ডিয়াতে ডিপ্রেশন না তো অ্যাংজাইটিতে আছে, কিন্তু লোক সমাজতে কি বুঝে ওরা ডিপ্রেশনকে রোগই বুঝে না। ডিপ্রেশন একটা লক্ষণ হয় কি মন ভালো লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না, সব সময় মন দুঃখী দুঃখী থাকছে, খেলা করতে ভালো লাগছে না, টিভি দেখতে ভালো লাগছে না, বই দেখতে ভালো লাগছে না, এটা হলো ডিপ্রেশন। এমএ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার হয়, সাইকিয়াট্রিস্ট একে ট্রিটমেন্ট করে, কিন্তু সমাজে কে বুঝবে, কেউ বুঝে না একে রোগ, সব বুঝে না এমনি হচ্ছে এমনি ঠিক হয়ে যাবে, এরকম ঠিক হয় না। এমএ প্রপার ট্রিটমেন্ট দরকার, 6 মাস থেকে 2 বছর টানা ওষুধ খেতে হবে। ডিপ্রেশন লক্ষণ যে আমি বললাম ও লক্ষণ সিভিয়ার কন্ডিশন যদি ডিপ্রেশন হয় তো লোক বাচ্চারা সরি বাচ্চা না অ্যাডাল্টরা ওরা আত্মহত্যা করার চেষ্টা করে, এটা ডিপ্রেশনে হয়। আর একটা আড়া আছে অ্যাংজাইটি টেনশন, আপনি দেখুন সমাজে লোকজন কত টেনশনতে থাকে, ছোটো ছোটো জিনিস নিয়ে টেনশন হয়ে যাচ্ছে। টেনশন বি অ্যাংজাইটি বি একটা মনোবৈজ্ঞানিক রোগ আছে, ওমে বি অ্যালপ্রাজোলাম নামে একটা ওষুধ চলে, ও বি ট্রিটমেন্ট দরকার, কিন্তু কেউ ট্রিটমেন্ট নেবে না। ইয়াং জেনারেশন ভুল ভাল ধারণা, সিগারেট খাওয়া আরাম করে দেবে, মদ খাওয়া আরাম করে দেবে, ভুল জিনিস যে হয় ও আরাম করে দেবে, কিন্তু ডাক্তার কাছে যায় না।
তো সর্বপ্রথম বুঝতে হবে এই দুটো রোগ আছে, প্রপার ট্রিটমেন্ট দরকার হয়, বুঝলেন তো? মা বাবা যদি আমাকে দেখছে তো বুঝো, মা বাবা নিজে সন্তানকে দেখো, যদি এরকম লক্ষণ আছে, ডিপ্রেশন লক্ষণ না তো আপনি বলুন অ্যাংজাইটি লক্ষণ, তো মা বাবাকে বুঝতে হবে কি আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বর্তমানে কিন্তু সুগার, প্রেশার এরকম নানা রোগে জর্জরিত, যার কারণে কিন্তু মানুষ মুঠো মুঠো ওষুধ খাচ্ছে। ওষুধ খেলেই কি এর থেকে মুক্তি পাওয়া যাবে, আপনার কি মত? দেখুন, কিছু ওষুধ, কিছু রোগ এরকম আছে যে কি সবসময় খেতে হবে, প্রত্যেক দিন খেতে হবে, আই মিন টু সে যতদিন জীবিত আছে অতদিন সুগার প্রেশার যদি আছে তো ওষুধ খেতে খেয়ে চলতে হবে। সমস্যা কি হচ্ছে, লোক এখানে বাঙ্গালতে না তো আমার এলাকাতে কি হচ্ছে, দু বছর, এক বছর, তিন বছর ওষুধ খাচ্ছে, তারপরে ওকে বন্ধ করে দিচ্ছে, বুঝছে না আমি ভালো হয়ে গেছি, না ইট ইজ রং। যদি ওষুধ খাচ্ছ সারা জীবন খেতে হবে, আপনি ভালো আছেন না, আপনি কন্ট্রোলতে আছেন, রিভার্সিবল প্রসেস নেই। ব্লাড প্রেশার একবারই হয়ে গেল, সুগার একবারই, ব্লাড সুগার হয়ে গেল তো ও কোনো দিন নর্মাল হয় না, ও ওষুধ দ্বারাই নর্মাল হবে, এমনি ও নর্মাল হবে না, বুঝলেন তো? রোগ লোক যে এখানে আছে ভুল ধারণাতে আছে, একে ঠিক করতে হবে। গ্রাম সাইডে লোক অলমোস্ট 60-70% লোক আমি দেখছি আমার প্র্যাকটিসতে আসছে, দু চার বছর ওষুধ খায়, তারপরে ও ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, ইট ইজ অ্যাবসলুটলি রং, একে ঠিক করতে হবে। ডাক্তারবাবু, আপনি তো চক্ষু বিশেষজ্ঞ, বর্তমানে কিন্তু মানুষের একটা ধারণা রয়েছে যে চোখে ছানি পড়লে সেটা একটা চোখের রোগ, তো এটা কি ওষুধের দ্বারা নির্মূল সম্ভব? দেখুন, ছানি অ্যাকচুয়ালি এটা রোগ নেই, যে রং কনসেপ্ট আছে কি ছানি রোগ আছে। আপনি দেখুন যত মানুষ 50-60 বছর উপরান সবার চুল আর দাড়ি সাদা হয়ে যায়, ওই রকমই চোখের সামনে একটা লেন্স থাকে, নর্মালি লেন্স যে জন্ম থেকে ও কালো হয়, একটা ব্যাস উপরান, ব্যাস বলুন আপনি 60-70 বছর উপরান, এই যে লেন্স আছে এই লেন্স ভিতর থেকে সাদো হয়ে যায়, চুল সাদো হলো এই সাদো হয়ে যায়, ওকেই ছানি রোগ বলা যায়। এমনি কি আছে, কোনো ওষুধ নেই যে আমি আপনাকে দেবো আপনার কালো চুল সাদো হয়ে গেল ও আবার কালো হয়ে যাবে, ওই রকমে কোনো ওষুধ নেই যে আমি ওষুধ দেবো আর যে কি ছানি হয়ে গেছে, লেন্স সাদা হয়ে গেছে, ও আবার কালো হয়ে যাবে। তো লোক যে ভুলছে এরকম, এখানে অনেকটাই রোগী আমার কাছে আসে বলে কোনো ওষুধ দিয়ে দিন ছানি যে থেকে আমার কেটে যায়, অ্যাবসলুটলি ইট ইজ রং কনসেপ্ট। ওষুধ নেই কিছু যে থেকে আমি ওকে দেবো আবার ও কালো হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। হ্যাঁ, ছানি আমি যে দেখছি সমাজে লোকজন ছানি যদি আমরা বলি, যে কোনো চোখে ডাক্তার যদি বলে কি চোখে ছানি পড়েছে, রোগী একদম টেনশনে পড়ে যায়, একদম সবসময় টেনশনে থাকে। টেনশন থাকা দরকার নেই, ছানিটা সাধারণ জিনিস, কি হয় কালো লেন্স পোর্শন সাদো হয়ে গেল, অস্থিরে অস্থিরে ও সাদো হতে যাবে, মোটামুটি পুরো প্রসেসতে হতে গেলে 4-5 বছর সময় লেগে যায়, আর ইমিডিয়েট ছানি অপারেশন করার কোনো দরকার নেই। যদি সেন্টারতে আছে যাতে ছানি পিছু চলে গেছে, ও সময় আপনি ওকে অপারেশন করা যায়, কিন্তু ইমিডিয়েটলি তাড়াতাড়ি অপারেশন করা দরকার নেই। আর ছানি থাকলে ভীম লোক পুরো কাজ করতে পারে, চশমা দিয়ে অনেকবারই ভালো দৃষ্টি ইম্প্রুভমেন্ট হয়ে যায়, শুধু কন্ট্রাস্ট ভালো হয় না। তো আমরা যে বলি কি ছানি যদি পড়েছে, অল্প ছানি পড়েছে, কোনো ড্রাইভার আছে রাত্রিবেলা ড্রাইভ করছে, না তো স্পোর্টসম্যান আছে ইয়া পাইলট আছে ও ইয়া আর্মিতে আছে, ওকে অপারেশন তাড়াতাড়ি করা দরকার, অন্যথা সবাইকে অপারেশন করা লাগে না, বুঝলেন? আর ছানি তো ছোটো মোটো অপারেশন, এখনই তো কাটাপিটি হয় না, আগে যে 10-20 বছর আগে হতো, এখনকার যে ছানি অপারেশন হচ্ছে, আজকে অপারেশন হবে কাল থেকে সব কাজ করবে, রান্না করবে, টিভি দেখবে, সম্পূর্ণ কাজ করবে, অফিসিয়াল কাজ করবে, এখনই কোনো ব্যান্ডেজ পাট্টি ইঞ্জেকশন ফিঞ্জেকশন কিছু লাগে না, ইট ইজ নর্মাল প্রসিজার। আপনি বুঝুন, সমাজে নিজে একটা দায়িত্ব আছে, যদি কোনো গর্ভবতী মহিলা ওকে ভালো রকম দেখভাল করবে, কেয়ার করবে, আর একটা ধৈর্য রাখবে। কিন্তু আমাদের সমাজে কী আছে, ধৈর্য কম, মহিলা যদি 9 মান্থ প্রেগনেন্ট হয়ে গেছে, তারপরে কোনো কষ্ট হচ্ছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, না তো পেটে ব্যথা হচ্ছে, অল্প ব্যথা হলে বি খুব চিন্তাতে চলে যায় বাড়ির লোক। যখন খুব বেশি চিন্তাতে চলে যাবেন আর খুব ধৈর্য ছেড়ে দেবেন, ডাক্তার উপর প্রেশার করবেন, ডাক্তারকে যদি নার্সিং হোম উপর প্রেশার করবেন, তো ওরা তো মজবুরি হয়ে বলবেই বলবে কি সিজার করতে হবে, কেউ রিস্ক নিতে চায় না। আপনি যেরকম রিস্ক নিতে চাচ্ছেন না, ডাক্তাররা ভি রিস্ক নিতে চায় না, বুঝলেন? সিজার কিন্তু নর্মালি সিজার দরকার নেই, অনলি 20% কেস, 25% কেস সিজার দরকার হয়, বাকি আপনি বুঝুন আজ থেকে 100 বছর আগে কি সিজার হতো? সবজন তো এমনি জন্ম নিয়েছে, ও সময় তো সিজার হতো না, কিন্তু সিজার এখনই খুব বেড়ে গেছে,
বাড়া কারণই এই আছে কি আপনারা নিজেই ধৈর্য রাখছেন না। লোকজন বাবা মাকে ধৈর্য নেই, ওনার দাদু যে হবে ওকে ধৈর্য নেই, দাদা দাদি এরা সব অশান্তি, বাড়িতে অশান্তি। এই জন্যই ডাক্তাররা যে আছে, নার্সিং রুম যারা আছে, ওরা নিজেকে ওরিস নিতে চাচ্ছে না। ইট ইজ দ্য রিজন ওয়াই সিজার ইজ মোর কমন ইন দিস এরিয়া। বাঙালি মানেই ভোজন রসিক, খাদ্যপ্রিয় বাঙালি কথাতেই আছে। আর বাঙালি তেলে ভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে ভালোবাসে, যার কারণে কিন্তু ঘরে ঘরে গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে। কি বলবেন আপনি? দেখুন, অ্যাকচুয়ালি গ্যাসের সমস্যা হওয়ার কারণ কি সব প্রথম বুঝতে হবে। আপনারা যে ভোজন করেন, ভোজন ভিতরে দেখবেন সব থেকে বেশি কী খান, মাছ। মাছকে কত ফ্রাই করা যায়, ডিপ ফ্রাই করা যায়, অত বেশি তেলে ফ্রাই করবেন তো কি হবে, ওমে ট্রাইগ্লিসারাইড বাড়বে, আর ফির ওমে আপনি আর খুব বেশি মশলা দেন। তো ভোজন যে আছে আপনার বেশি তেল খুব বেশি থাকে আর মশলা খুব বেশি থাকে, এরকম সমস্যা হলে, যদি ভোজন বেশি তেল মশলা থাকলে আপনার গ্যাসের সমস্যা তো হবেই হবে, বুঝলেন, ওমে কিছু করা নেই। তো দেখতে হবে কি কবে এই সমস্যা কাকে হচ্ছে। যে মানুষকে বেশি গ্যাসের সমস্যা হচ্ছে ওকে সর্বপ্রথম নিজেকে ভোজন উপর কন্ট্রোল করতে হবে। তেল মাংস মাছ যদি খাচ্ছে তো অল্প তেল দিয়ে খাবেন, বুঝলেন। আপনারা হ্যাবিট ঠিক করুন, ফুডিং হ্যাবিট ঠিক করতে হবে। বুঝুন, কোনো ক্রিকেটার যে সবসময় সারা জীবন ক্রিকেট খেলেছে, ফুটবল খেলেছে, সারা জীবন এক্সারসাইজ করেছে, তারপরে কি ওকে গ্যাসের রোগ হবে? না, এর হওয়া কোনো কারণ নেই। কিন্তু বাঙালিতে হয়, আমি জানি কিছু আমার বন্ধু আছে, ক্রিকেটার আছে, ফুটবলার আছে, ওকে হচ্ছে এই সমস্যা। আরে আপনি ছাড়ুন, ফুডিং হ্যাবিট অত খারাপ এখানে। আপনি সৌরভ গাঙ্গুলিকে দেখুন, কত বড় প্লেয়ার, ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লেয়ার ছিলেন এক টাইম, ক্যাপ্টেন ছিলেন, কিন্তু আপনারা খবর পেয়েছেন ওনাকে 2-3 বছর আগে হার্ট অ্যাট্যাক হয়েছে। বলুন, আপনি কোনোদিন শুনেছেন কপিল দেব, গাভাস্কর, কেউ কে হার্ট অ্যাট্যাক হয়েছে? কিন্তু সৌরভ গাঙ্গুলিকে হয়েছে। কেন হলো? কারণ ছিল কি ছোটোবেলা থেকে মাছ খেয়েছে। মাছ তো খুব ভালো ফুড, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি ফুড। আপনি জাপান চলে যান, ওখানকার লোক 90 বছর জীবিত থাকে এই মাছ খেয়ে, কিন্তু ওরা সিদ্ধ মাছ খায়, অত ডিপ ফ্রাইড মাছ খায় না। বাঙালিতে খুব ফ্রাই মাছ খাওয়া যায়। এই কারণ থেকে গাঙ্গুলি রকম মানুষ যে সারা জীবন ফুটবল ক্রিকেট খেলেছে, যোগা করেছে, এক্সারসাইজ করেছে, কিন্তু ওকে ভি হার্ট অ্যাট্যাক হয়ে গেল। তো আপনি বুঝুন, আমি যে বলতে চাচ্ছি আমার দর্শককে কি ফুড হ্যাবিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফর হেলথ। আপনি খাবার দাবার ঠিক করুন, গ্যাস এমনি সেরে যাবে। আপনি বেশি বেশি রফেজ খান, ভেজিটেবল খান, শাক সবজি বেশি খান, আর তেল ভাজা কম করুন, মুড়ি খান, তো দেখবেন আপনার গ্যাস সমস্যা এমনি কমে যাবে। আর দ্বিতীয় জিনিস আছে, যত পেট বাড়বে, যত ওজন বাড়বে, আপনার লিভার ফ্যাটি লিভার হবে। ফ্যাটি লিভার হলেই কি হবে, গ্যাস পাচন শক্তি যে আছে শরীরেও কমে যাবে, আপনাকে গ্যাস সমস্যা হবেই হবে, বুঝলেন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ওষুধ কি সারা জীবন খাবেন, ওর থেকে ভালো কি আপনি নিজে ভোজনকে ঠিক করুন। ডাক্তারবাবু, সাধারণ মানুষ কিভাবে চোখের যত্ন নেবেন, মানে চোখ ভালো রাখতে কি করণীয়, কি বলবেন আপনি? দেখুন, চোখ ভালো রাখার জন্য, চোখ তো খুব ইম্পর্ট্যান্ট অর্গান আছে বডি, একে ভালো রাখার জন্য সর্বপ্রথম আপনাকে ফুডিং হ্যাবিট ভালো করতে হবে, স্লিপ ভালো করতে হবে, ঘুম করবেন সময় অনুসার ঘুম করবেন, মোটামুটি 8-7 ঘন্টা ঘুম করার দরকার আছে। লোকজন অত ঘুম করে না, এই জন্য চোখে ড্রাইনেস চলে আসে। ছোটো বাচ্চাকে দেখি, ইয়াং জেনারেশনকে দেখি, মোবাইল গেম খেলে, ফেসবুক হোয়াটসঅ্যাপ সব সময় ঘাটাঘাটি করে, ও থেকে ভি চোখে খুব স্ট্রেন পড়ে, ড্রাইনেস আসে, চোখে প্রচুর চশমা পাওয়ার আসে। বুঝুন, চশমা পাওয়ার কিন্তু চোখে রোগ নেই, এটা দৃষ্টি দোষ, দৃষ্টি রোগ নেই। তো চোখ যদি কেউ কে চশমা পাওয়ার আছে, তো অনেকজন লজ্জা থেকে চশমা পড়ে না, মহিলারা গ্রাম সাইডে চশমা পড়তে হবে। চোখে প্রেশার অনেকবারই কী হয় বেড়ে যায়, যেকে গ্লকোমা বলা যায়। তো যদি গ্লকোমা বাবাকে আছে, মাকে আছে, না তো ঠাকুর বাবাকে ছিল, তো নিজে ডাক্তার কাছে এসে গ্লকোমা একবারই পরীক্ষা করতে হবে কি আমার চোখে প্রেশার কত আছে। যেরকম শারীরিক প্রেশার হয় ওরকম চোখে প্রেশার মাপতে হবে কি আমি ঠিক আছি কি না। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আপনার জানতে হবে কি আপনার বাবা মাকে চোখে কোনো রোগ ছিল কি, তা আপনি অ্যালার্ট হয়ে যান। আমাকে ভি হতে পারে, একবার ডাক্তার কাছে 40 বছর হয়ে গেলো, 45 বছর হয়ে গেলে কোনো ডাক্তার কাছে গিয়ে দেখিয়ে নিন আমার চোখ ভালো আছে কি না, সম্পূর্ণ চেক আপ করিয়ে নিন, রেটিনা কেমন আছে, ডায়াবেটিস যদি আছে, সুগার যদি আছে তো কি হয়, সুগার যদি আছে 4-5-10 বছর সুগার আছে, কিন্তু কোনো দিন রেটিনা পরীক্ষা করাচ্ছে না, এটা তো বিলকুল ভুল ধারণা।
যদি আপনাকে সুগার আছে, হাই প্রেশার আছে, তো আপনার উচিত কি আপনি প্রত্যেক বছর কম থেকে কম একবারই চোখে কমপ্লিট রেটিনা পরীক্ষা করান। যে কোনো ডাক্তার কাছাকাছি আছে ও কাছে গিয়ে বলুন আমার রেটিনা পরীক্ষা করুন, কারণ রেটিনা এক চোখে পর্দাকে রেটিনা বলা যায়, যদি একবারই নষ্ট হয়ে গেল ফির ও ভালো করা খুব কঠিন, বুঝলেন, ওটা ইররিভার্সেবল হয়। কি লোক বুঝে না অত, যে বুঝে ঠিক আছে চোখে যাবে সমস্যা হবে ও সময় আমি ডাক্তার কাছে যাব, আমার সুগার আছে 10 বছর 14 বছর থেকে সুগার আছে, ডাক্তার কাছে যায় না, এসব প্রিভেনশন অত লোক চিন্তা করে না। যা বুঝে কি আমাকে কোনো অসুবিধা হচ্ছে, দেখতে সময় হচ্ছে, জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে, ও সময়ই ডাক্তার কাছে যায়, এমনি হেলদি কন্ডিশনে কেউ আসে না। তো আমি একটাই বলবো সমাজকে কি ভাই আপনারা যত ওজন আছেন আপনারা সর্বপ্রথম দেখুন, যদি আপনি হেলদি আছেন তো বছর 2 বছরে একবারই ডাক্তার কাছে চলে যান, যদি দেখা গেলো বাবা মা কোনো কষ্টে আছে, ওনার চোখে সমস্যা আছে, তো অ্যাটলিস্ট বছরে একবারই ডাক্তার কাছে যান। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান ডক্টর অন কল। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তারবাবু যেমনটা বললেন সেইভাবে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে আমি সায়নী সাহা, নিউজ নো ম্যানস ল্যান্ড।